বাজারে কোনো সুখবর নেই সাধারণ মানুষের জন্য বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের বর্ধিত দামে এতে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা ইফতেখার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন ইফতেখার বাজারে পণ্যের দরদাম কেমন দেখছেন কি বলছেন ক্রেতা বিক্রেতারা নতুন করে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন ধন্যবাদ আজকে রাজধানীর কারণ বাজারে আমরা যেটি ঘুরে দেখলাম যে আজকে সরকারি ছুটির দিন হবার কারণে বেশ ক্রেতা বিক্রেতাদের একটি একটু ব্যস্ততা আমরা লক্ষ্য করছি এবং ক্রেতাদের যে আগমন সেই আগমনটাও অন্যান্য দিনের তুলনায় একটু বেশি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকের দিনে এসে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে কোরবানি ঈদের এখনো প্রায় এক মাস বা এক মাসে কিছুটা কম সময় বাকি থাকলেও ইতিমধ্যে মশলার দাম আটশো থেকে তিন হাজার টাকার যে এলাচ ছিল সে এলাচে আজকের দিনে এসে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা কেজি দরে খুচরা দরে বিক্রি হচ্ছে মূলত এলাচি এবং এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে লবঙ্গ আঠারোশো টাকা ছিল সেই লবঙ্গ বেড়ে হয়েছে দুই হাজার কেজি গোলমরিচ চোদ্দোশো থেকে হয়েছে ষোলোশো টাকা কেজি এবং তবে জিরার দাম কিছুটা কমেছে জিরা আটশো থেকে সাড়ে আটশো টাকা ছিল তবে জিরা আজকের দিনে এসে বিক্রি হচ্ছে সাতশো থেকে সাতশো ষাট টাকায় তবে যারা সাধারণ ক্রেতা রয়েছেন খুচরা ক্রেতা রয়েছেন যারা বাজার করতে এসে এসেছেন তারা মশলা নিয়ে কথা বলতে গেলে তারা জানাচ্ছিলেন যে যে জিরার দাম সাড়ে সাতশো থেকে সাতশো টাকা কেজি সেই জিরার গুড়া কেন পঞ্চাশ গ্রামের দাম একশো টাকা বা এতটা দাম বেশি কেন এই বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানাচ্ছিলেন এবং আমি এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দারুচিনির দামও বেড়েছে কেজি প্রতি একশো টাকা করে আগে ছিল সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা আজকের দিনে বিক্রি হচ্ছে সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছয়শো টাকা পর্যন্ত এবং এর সাথে যে আমরা যে আরও অন্যান্য যে পণ্যগুলো রয়েছে নিত্য প্রয়োজনীয় না হলেও আমরা বিভিন্ন সময় খেয়ে থাকি বিশেষ করে বাদাম জাতীয় যে পণ্যগুলো সে পণ্যগুলোর দামও বেড়েছে কাঠবাদাম এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আজকে যা গত সপ্তাহে ছিল এক হাজার টাকা কেজি প্রতি বেড়েছে একশো থেকে একশো পঞ্চাশ টাকা কাজু বাদাম আটশো টাকা থেকে আজকের দিনে হয়েছে বারোশো টাকা পেস্তা পেস্তাশো টাকার বাদাম হয়েছে টাকা প্রতিটি বাদামে কেজি প্রতি বেড়েছে সাড়ে তিনশো বা চারশো টাকা করে কেজি প্রতি এবং সাধারণ ক্রেতার সাথে আমরা কথা বলেছি তারা জানাচ্ছিলেন যে মূলত বাদাম খাবার যে বিষয়টি সে বিষয়টি এখন তাদের কাছে বিলাসিতার পর্যায়ে চলে গেছে মূলত তারা এখন চাইলেই বাদাম খেতে পারবেন না বা পারছেন না এই দামে তার সাথে দোকানিরা বলছিলেন যে মূলত এই বাদামগুলো আমদানি করা হয়ে থাকে এবং ডলারের মূল্য বৃদ্ধি হবার কারণেই মূলত এই দামটি বেড়েছে বলেই তারা জানাচ্ছিলেন এবং আমি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে প্রতি বছর রমজানকে সামনে রেখে যে ডালের দাম বৃদ্ধি পায় সেই ডালের দাম রমজান পর কিছুটা কমে যায় তবে এবছর এখনো ডালের দাম কমে নাই মসুরের ডাল বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো চল্লিশ টাকা কেজি খেসারে বিক্রি হচ্ছে একশো চল্লিশ মুখ বিক্রি হচ্ছে একশো ষাট থেকে দুশো টাকা প্রকার তো আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো তার কাছে আমরা জানতে চাইবো যে এত তাড়াতাড়ি বা ঈদের এত আগে কেন মশলার দামটা এত বেড়ে গেল এবং কোন মশলার দাম কতটা বেড়েছে হ্যাঁ আসল করে আসন্ন মাহে ঈদুল আজাকে কেন্দ্র করে আপনার আমরা কিছুদিন আগে যে ব্যবহার যে মশলার দাম দেখছিলাম বিশেষ করে এই কয়েকদিন মাধ্যমে মশলা অত্যন্ত হারে দাম বাড়ছে বিশেষ করে এলাশ লবঙ্গ চিনি করে জিরা সম্পর্কে অল আইটেম মোটামুটি অনেকাংশে বাড়ছে এটার মূল একটা কারণ হচ্ছে যে কিছু কিছু ধরুন অসদ্ধ ব্যবসায়ী বা সিন্ডিকেটের যারা আছে তারা আগে ভাগে মানে মশলার দামটা বেড়ে ফেলছে যাতে ঈদুল আজাকে আসার পূর্বে যাতে তারা দামটা নির্ধারণ করে রাখতে পারে এবং কি পরবর্তীতে তারা যাতে এটা দেখাতে পারে যে মার্কেটে আগে দাম বাড়ছে ঈদুল উপলক্ষে কোনো দাম বাড়ি তা তারা কিন্তু ওই এই আসার আগেই কিন্তু তারা মার্কেটে পণ্য সংকট দিয়ে দাম বাড়িয়ে দিচ্ছে আর অন্যান্য সামগ্রী বলতে টুকটাক মোটামুটি সব সামগ্রী চাহিদা যেমন তেমনই কিন্তু মশলা চাহিদা দামটা অত্যন্ত ব্যবহারে এতে আমরা মানে দামের কারণে আমরা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আমাদের মধ্যেও নানা রকম বাঘ বিতরণ সৃষ্টি হচ্ছে এবং ক্রেতা অনেক আমাদের উপর নানা রকম নিতে হচ্ছে যার কারণে আমরা অত্যন্তই এমনকি এটা অতি শীঘ্রই আশা করি আইনের একটা ব্যবস্থা নেওয়া উচিত ধন্যবাদ স্নেহা যেমনটি শুনছিলেন মূলত আগামী কোরবানি ঈদকে সামনে রেখেই দাম বেড়েছে মশলার এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মশলার দাম বৃদ্ধির কারণে মূলত ভুল বুঝাবুঝিও হচ্ছে বা তাদের তাদের যে ভুল বুঝাবুঝি হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিক্রেতা যিনি তিনি অভিযোগ করছিলেন যে অসাধু ব্যবসায়ীদের কারণে মূলত দাম বাড়ছে মশলার এবং আরও একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে যারা সাধারণ ক্রেতা রয়েছেন তারা বরাবরের মতো আজও বলেছেন জানিয়েছেন কয়েকজন ক্রেতা যে কঠোরভাবে বাজার এর কথা এবং বাজার মনিটরিং না থাকলে বা বাজার ব্যবস্থাপনা সঠিকভাবে না করা গেলে এই দ্রব্যমূল্যের দাম কমবে না বা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো পণ্যের দাম বাড়তেই থাকবে বলে তারা মনে করেন তো এই ছিল কারওয়ান বাজার থেকে দ্রব্যমূল্যের বাজার থেকে সর্বশেষ তথ্য স্নেহা ইফতেখার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা শুনছিলাম বর্তমান বাজার পরিস্থিতি